হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে ইঞ্জেকশন না দেওয়ার অভিযোগ। রোগীর পরিবারের অভিযোগ, 6টি ইঞ্জেকশন কিনে দেওয়া হলেও 3টি ব্যবহার হয়, বাকিগুলির হদিস পাওয়া যায়নি। অভিযোগ অস্বীকার হাসপাতাল সুপারের। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সমস্ত ওষুধ দেওয়া হয়নি, ওষুধের হিসেব চাওয়ায় দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ। ঘটনায় হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রোগীর আত্মীয়দের আনা অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গিয়েছে, গত শনিবার অসুস্থতার কারণে বনগাঁ জয়পুরের বাসিন্দা অশোক অধিকারী তার স্ত্রীকে বনগাঁ হাসপাতালে ভর্তি করেন। পেটে ব্যথা ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হন মিনতি অধিকারী। তাকে সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়। অশোকবাবুর অভিযোগ, হাসপাতালে স্ত্রীকে ভর্তি করলে হাসপাতাল থেকে 6টি ইঞ্জেকশন কিনে দিতে বলে, সেই মতো ইঞ্জেকশন কিনেও দেওয়া হয়। অভিযোগ, 6টি ইঞ্জেকশন কিনে দিলেও 3টি ব্যবহার করা হয়, বাকিগুলি ব্যবহার করা হয়নি বা ফেরতও দেওয়া হয়নি। কোনো রকম ঢুকলাম, বাড়ি রিপোর্ট ছিল, আমরা দেখালাম যে ওখানে যে গেটম্যান থাকে, তখন বলে ঠিক আছে যান, দিয়ে চলে আসে। তো গেছি, যাওয়ার পরে আমি বলছি যে ইঞ্জেকশন তো বলছে, শুধু শুধু বলছে ইঞ্জেকশন দাও। আয়া বলার কিটা, আমার এখনই এই কটা ইঞ্জেকশন লাগবে, এখন এই লাগবে, এখনই আয়া বলছে। ডাক্তার নার্স কোনো কথা বলছে না। হ্যাঁ, তখন আমি আয়ার সাথে, আমার সব আয়া বলবে কেন? তো আয়া তো নিশ্চয়ই ওর মধ্যে কারণ আছে, কিছু আমার সন্দেহ হয়েছে মনে। তো ওষুধ, আবার ওষুধ আনতে গেছি, ওষুধ আনতে গেলি বলছে আপনার সে বিল কই, আর বিল আমার দেয়নি। তো বলছে বিল রেখে দেবেন, আয়ের কাছে কেন থাকবে? আপনার যদি ইঞ্জেকশন কাজে না, ইঞ্জেকশন যদি কাজে না লাগে, আপনি আবার টাকা ফেরত পাবেন। তখন আমি এইছি, আমার বিল দাও, বিল দেবে না, বিল কী করবে, বিল কী করবে? না, দেয়নি। 3টি ইঞ্জেকশন দিয়েছে, ওটা জানে, আর বাকিগুলো যে দেয়নি তো জানবে না, বলে তুমি জানো না, ঘুমোচ্ছিলে দিছি। অশোক অধিকারী বলেন, ছুটির পর স্ত্রীর কাছ থেকে জানতে পারি তাকে মোট 3টি ইঞ্জেকশন দেওয়া হয়েছে, পরে হাসপাতালে হিসেব চাইতে গেলে বাজে ব্যবহার করা হয়। এ বিষয়ে হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বাড়ুই বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, উনি যে অভিযোগ আনছেন তা ভিত্তিহীন। উনি এসেই বললেন ওনার পেশেন্ট এখানে ভর্তি ছিলেন, বলে পেশেন্ট খারাপ নেই, পেশেন্ট ভর্তি হয়েছিল ভমিটিং, পেইন, অ্যাবডোমেন, এগুলো নিয়ে। যাক, পেশেন্ট কিন্তু ভালো আছে এবং ডিসচার্জও হয়েছে এখান থেকে। আর রিপোর্ট ছাড়াই দেখুন, উনি বলতেই পারেন, স্বাভাবিক ডাক্তারবাবুদের দরকার না হলেই ভুরি ভুরি মেডিসিন লিখবে আর ওষুধ লিখ, মানে ইনভেস্টিগেশন দেবে, সেরকম দরকার নেই। এই গভর্নমেন্ট হসপিটালে দেখুন সমস্ত ধরনের ইনভেস্টিগেশন USG থেকে শুরু করে প্রত্যেক দিনই এভরিডেতে সব কিছুই হয়। তো সেক্ষেত্রে যদি না দরকার হয় বেশি বেশি ইনভেস্টিগেশন, কেন লিখবেন প্রথম কথা? আর পেশেন্ট তো ঠিক হয়ে গেছে না। এবার না, এইবার আমি সেটা নিয়ে আমাদের সিস্টার যিনি রয়েছেন NS বা বাকিদের আমি জিজ্ঞেস করলাম, আমরা অলরেডি ইনকোয়ারি করেও ফেলেছি, কিন্তু সেরকম নয়, যেগুলো লেগেছে সেগুলো দেয়া হয়েছে, ঠিক আছে? এবং লাস্টে উনি ছুটি নিয়েই বাড়ি চলে গেছেন। তো যদি সেরকম হতো আমরা দেখেও নিতাম। আমাদের এখানে সমস্ত শ্রেণীর, আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার থেকে শুরু করে আমাদের NS ওয়ার্ড ইনচার্জ সবাই আমরা ছিলাম। এবার দেখুন, সম্পূর্ণ ভিত্তিহীন ওনার মনে হয়েছে যে একটু বিহেভ বা এই, সেটা উনি করতেই পারেন। কারো যদি মনে হয় যে আমার একটা অভিযোগ করব, সেটা করতেই পারেন, কিন্তু আমাদের দিক থেকে আমরা যতটা খতিয়ে দেখার আমরা দেখেছি এবং আরও খতিয়ে দেখব, সেটাও আমরা বলেছি। যদিও মিনতি দেবীর দাবি, তাকে 3টি ইঞ্জেকশন দেওয়া হয়েছে। যেতে 9:30-10 হয়েছে, ভর্তি করলো, 4টায় গেলাম, লিখে দিল, তারপর ওষুধ কিনা হলো, সেলাইন তো দেয় না, 4টে দিয়ে 3টে দিয়ে 2টো দিয়ে বলে 4টে 5টা দিয়েছে, এরকম কথাবার্তা। আর একটা গায়ে দিয়েছে, 8টা দেওয়া হয়েছে, 8টা সে বললাম, 4টা দিয়েছে কিনে, তার মধ্যে 3টে পেয়েছি আর পাইনি। তা আমি বললাম যে আপনি বলছেন আপনার তো ওষুধ দিয়েছে, আপনি জানেন না। আমি কি বলেন, আমি বসে আছি, ওষুধটা দিলাম, নিয়ে চলে গেল, বলছে আসছি। পরে আমি সেই রক্ত ওই ছেলান নিয়ে, মাসি নেই, আমি সেই এরম ধরে নিয়ে ছেলানটা নিয়ে যাচ্ছি, তখন দেখি রক্ত উঠে গেছে। তখন বলছে শিগগিরই ওনার নিয়ে খেয়ে আসেন, আপনি আসলেন কেন? আমি স্যার বাবা, আমার তো ইঞ্জেকশনগুলো দেয়নি, তা আসবো না, আমি তো অসুস্থ হয়ে পড়েছি, আরো চিল্লামিল্লি করে এরকম বললে তো আমি অসুস্থ, কিসের জন্য এসেছি? হ্যাঁ, আমার সাথে ব্যবহার ওই করছিল, আর ওই তো সিস্টার, তারপর হলো ওই আয়া, এরকম বলছে। ওই তো হসপিটালে, বনগাঁ হসপিটালে, বনগাঁ হসপিটালে ডাক্তার এসেছে, আসলে কি হবে? ওই তো কালকে এসেছে,
আজকে দেখেনি, একটা ডাক্তার এসেছিল, এসে আর কিছু করেনি, বলে আপনার কি হয়েছে, আমি এই হয়েছে এই বললো, চলে গেল, আর কিছু বলেনি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।